আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, নিউ জার্সি আমার ছেলের বাসা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাছ, এই মাছটির নাম হলো রেড স্ন্যাপার, এবং বাংলাদেশের লোকরা এই মাছটাকে রেড স্ন্যাপার হিসাবে খুব কমই জানে, তারা এটাকে লাল কোরাল বলে থাকে, লাল কোরাল নামে বেশি পরিচিত। তো যা হোক, মাছটা খুবই ভাইটামিন সমৃদ্ধ এবং এটাতে ওমেগা থ্রি, সেলিনিয়াম, ম্যাগনেসিয়াম, ভাইটামিন ডি ও ই আছে। খুবই আকর্ষণীয় একটি এবং মহামূল্যবান একটি মাছ। আমরা আজকে এই মাছটি বাঙালি একটা রেস্টোর থেকে নিয়ে এসেছি। এই মাছটা আমরা আজকে রান্না করে খাবো আমাদের বাঙালি দেশীয় পদ্ধতিতে। আপনারা প্রথমে দেখুন মাছটা কীভাবে আমরা প্রসেস করি এবং শেষ পর্যন্ত রান্নার উপযোগী করি। ধন্যবাদ। আজকে মাছটি রান্না করবে আমার ছেলের স্ত্রী এবং এই রান্নার ভিডিওটি করবে আমার ছেলে। এবার আমরা পুচ্ছগুলো কেটে নিই। Thank you.
মাছটি অনেক তাজা ছিল, বেশ সুস্বাদু, রান্নার মশলার কম্বিনেশন সুন্দর হয়েছে, ভালো খেতে বেশ সুস্বাদু লাগছে। আপনারা মাছ কিনে খেতে পারেন, অনেক সুস্বাদু এবং প্রচুর ক্যালোরি আছে মাছে। একটা পিসে প্রায় 170 গ্রাম ক্যালোরি থাকে। আমাদের চলাফেরার জন্য, শক্তির জন্য ক্যালোরি দরকার। এই মাছ খাওয়াতে আমরা
প্রচুর ক্যালোরি পাই এবং প্রোটিন পাই ভালো, প্রায় এক পিস মাছে 35 গ্রাম প্রোটিন থাকে। আর একটা সুবিধা আছে, এটাতে কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর ভিতরে কোনো কার্বোহাইড্রেট নাই। এটা আর যাদের প্রেশার আছে তাদের জন্য কোনো ঝুঁকি নাই, সুন্দর মাছ। ওমেগা 3 আছে, স্বাভাবিক মাত্রায় ভালো মাছ। আমরা দেশীয় পদ্ধতিতে রান্না করেছি, টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, আর মরিচ হলুদ তো আছে। সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। আজকের মতো এখানেই শেষ, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের দোয়া রইল। ধন্যবাদ।